ओह भाई बाबा की बड़ी डेंस है पागला चूदा बाणा। अरे वाड़ा अल्लर की आप ही बोल सो হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, তোমরা কেমন আছো বলো। আমিও ভালো আছি। তো আগের সপ্তাহে ভিডিও করেছি ভাই, ওই ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আজকে আবার বৃহস্পতিবার কাজ ছুটি পেয়েছি, বেরিয়ে গেছি ভাই 3:30টার সময় ভাই ওকে ফোন করেছি, ঠিক আছে। 2:30টার সময় ফোন করেছি, ও আসলো, এখন বাজে 4:00 বাজে এখন, ঠিক আছে। 2:30 থেকে আমি দাঁড়িয়ে আছি ওখানে, মানে কি বলবো ভাই এদেরকে। কাল রাতে একজনকে ফোন করেছি, সে বলছে আজকে তাহলে 3:00 সময় দাঁড়িয়ে থাকবো এখানে। তো 3:00 সময় এসে এখানে দেখি বলছে আমি আজকে আসতে পারবো না, ফোনও তুলছে না, কি বলো ভাই এদেরকে নিয়ে। তো চলো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ছুটি পেয়েছি যেখানে, চলো একটু ঘুরেই আসি, ওই জন্য ভিডিও করতে বেরোয় গিয়েছি। অনেকদিন বড়ো ভিডিও আসছেই না চ্যানেলে, বড়ো ভিডিও করিনি, সেই লাস্ট করেছিলাম ঈদের সময়, আবার এই ভিডিও করছি। আগেরবারে ব্লগটা নষ্ট হয়ে গিয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল অন হচ্ছে না আমার ফোনে ভাই, ওই জন্য ভিডিওটাও নষ্ট হয়ে গিয়েছে। তো চলো ভাই ভিডিওটা দেখতে থাকো, আজকে একটা নতুন জায়গায় যাবো, জায়গাটা শুধু ফিল করবে দেখে। ও আবার তেল ভরতে যাবে আমার ভাই, তেল মোটামুটি আছে, তেল ভরতে লাগবে না। একে দেরি করে বের হয়েছে, আবার তেল ভরতে গিয়েছে। যা তাড়াতাড়ি যা, না কী বলছিস, 200 টাকা ভর, যা ভর, নাটক করছে বাঁটা, যা ভর নাটক করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি হয়ে গেছে একে। চলো তেল ভরা হয়ে গিয়েছে, একটু ফিল আপ করে নিল। কি হলো ভাই, কি হচ্ছে, কি গাড়ি, কি হচ্ছে গাড়ি আওয়াজ হচ্ছে, গাড়িটা তো মানে কিছু নেই, গাড়িতে চেন গিট ফেন গিট সব সব দিকে প্রবলেম ওর। ওই চলো ভাই, পুরে ও দাঁড়িয়ে আছে, ও ও গাল না দেয় ভাই, কখন বলি যে আমি আসছি। সবাই চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আজ একটা নতুন জায়গায় যাবো। তো জায়গাটা তো যাও ভাই অসম জায়গা, আগের সপ্তাহে গিয়েছিলাম, তো ভিডিও করেছিলাম, ভিডিওটা তো নষ্ট হয়ে গেছে, তো ভিডিওটা আপলোড করতে পারিনি, দেখাতেও পারিনি ভাই। তো চলো আজকে ফের ওখানে যাবো। তো 4:00 ভাই, 4:30 এখানেই বাজে ভাই, ওয়েদারের অবস্থাও খারাপ, ঠিক আছে ভাই, বৃষ্টি হবে ভাব, বৃষ্টিও আসতে পারে, আরে ভাই আসতে, বৃষ্টিও আসতে পারে। তো চলো সন্ধ্যের আগে যেতে হবে ওখানে, ভাবলাম কিছু ভিডিও শ্যুট করবো, শর্টস ভিডিও। তো ভাই এ যা দেরি করেছে ভাই, আজকের আর শর্টস ভিডিও বেশি করাইও যাবে না, আর ওয়েদারও সেরকম, বৃষ্টি আসবে ভাব। তো চলো চলে এসেছি গোবিন্দপুর। আর 1K সাবস্ক্রাইবারটা ভাই কমপ্লিট করে দাও তোমরা গাইস, 1K সাবস্ক্রাইবারটা 630টার মতো হয়েছে সাবস্ক্রাইবার, 1Kটা করে দাও তাড়াতাড়ি। যাচ্ছে দেখো, যাচ্ছে দেখো, একটু ইয়ে এক দু তিনবার অ্যাক্সিডেন্ট করেছে, দু তিনবার অ্যাক্সিডেন্ট করে ভাই মানে ইয়ে হয়নি, শিক্ষা হয়নি, আবার ওরকম ভাই যাচ্ছে। তিনবার ভাই অ্যাক্সিডেন্ট করে ভাই পা ভেঙে ঘরে বসেছিল ভাই, তাও আবার ওরকম সুধরে যাবে না ভাই ও।
চলো চলে এসছি পদ্মপুকুর, এখান থেকে বাঁদিক মারবো। সবাই ভাই আগের সপ্তাহ থেকে বলে রেখেছে ভাই পরের সপ্তাহে ভাই একটু তাড়াতাড়ি আসিস, পরের সপ্তাহে ভাই তাড়াতাড়ি বেরোবো, ঠিক আছে? যেই ভাই দিনটা আসবে ব্যাস এ ফোন তুলবে না, ও যাবে না, ওর অসুবিধা, এর এই প্রবলেম, এক এক আমাদের গ্রুপে ভাই এক একজন এক এক রকম। ও ভাই এখানে আমার ভোটের জন্য ভাই মিছিল বেরোয়েছে, আজকে আর যাওয়া হবে না ভাই রে ভাই সাহেব। ওই দেখো মোটু পাতলু, মোটু পাতলু মিছিল দেখ ভাই সাহেব। ও ভাই বাবা কি বাড়ি ড্যান্স দেখো, আরে মারা আল্লাহর কিরা। আমি কি বলছি শোন, ও আমি কখন দাঁড়িয়ে আছি জানিস, আমি দাঁড়িয়ে আছি তিনটে থেকে দাঁড়িয়ে আছি, ও এই যে চারটের সময় আবার তেল ভর্তি গেল, সব জায়গায় লেট করেছে, আমি মারা তোর ফোনও করেছি ওই জন্য। তো চল কাছাকাছি চলে এসেছি, কি করছে দেখো ডাউন, কিছু মানে না না দেখতে পাই না ও কি করছে ও ভাই। এ দেখো ভাই চলে এসছি ভাই, রাস্তাটা দেখো শুধু, ও রিয়াকশন দেখো, এ ব্রেকটা একটু থাকলে না, ব্রেকটা একটু থাকলে ভাই হেভি হতো, ব্রেকটা একটু থাকলে হেভি লাগতো, ব্রেক তো মানে টাইটই আছে কিন্তু ব্রেক ধরছে না। সো গাইস চলো রাস্তাটায় চলে এসেছি, কিন্তু ভাই ব্রেক নিতো ভাই এটাই ভালো লাগছে। ব্রেক নেই বলে ভাই ভয় লাগছে, না তো ভাই কোনো অসুবিধা নেই, ব্রেক থাকলে ভাই টানছি তো, তারপর ভাই যদি না ব্রেক ধরে কারোর গিয়ে যদি খুঁজে দিই। তো চলো রাস্তাটা দেখো ভাই, আগের দিন এসেছিলাম ভাই হেভি লাগছিলো, কিন্তু ভাই দোষের মধ্যে একটাই ফল্ট হয়ে গেছে, দুপুরবেলায় এসেছি 12টার দিকে, তো এত রোদ এত রোদ, এই রোদে ভাই ভিডিও তো করতেই পারছি না, না ওয়েদার এরকম হলে তো ভিডিও তো করাই যাচ্ছে না, এত গরম হচ্ছে কী বলবো ভাই, এত গরম এত গরম। পাগলা চোদা বাড়া, তুই কি মারা মেন্টাল আছিস নাকি, ব্রেক নেই তো মারা ইকুই তো ওপরে তুলে দিত, ইকুনি মেরে দিত ভাই আমাকে। ও রাস্তা দেখো ভাই, সেই রাস্তা, ও রাস্তা দেখো এই রাস্তা দেখো ভাই, শুধু দেখো রাস্তাটা দেখো ভাই, ভিউটা দেখো ভাই, ভিউ দেখো ভাই, সেই রাস্তা ভাই আগের দিন ভাই, ও যাচ্ছে দেখো, ও আরে বাসে ট্রেনে আরে বাসে ট্রেনে চলো। তো ভাই চলো এখানে একটু ভিডিও টিডিও শ্যুট করা হোক, সামনে জায়গা আছে নাকি এখানেই করবো। কোথায় করবি, এখানে করবি কোথায় করবি বল, তো চ ঘোড়া তালি ওখানটায় চ চ তালি দেখে আসি,
আরে ও ও আড়ান ভাই এমনি অ্যাকশন করেছে, পা ভেঙেছে, জিক্সার নিয়ে অ্যাকশন করেছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে, সব গাড়ি নর অ্যাকশন করা হয়ে গেছে। ও দেখ না ওর পায়ে বানা রড ঢোকানো আছে। এই আমার নয় দোষ দিইনি ভাই, ওর দোষ, ঠিক আছে। চলো এখানে একটু ভিডিও টিডিও শ্যুট করি। তবে চলো, অনেক ভিডিও টিডিও শ্যুট হলো, তো দেখো অন্ধকার হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে রওনা দিই। তো যে যার বাড়ি সে তার চলে যাবে, তো চলো। এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভাই কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, আর জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব করে দিও, সাবস্ক্রাইবটা করতে ভুলবে না ভাই, সাবস্ক্রাইবটা করে দিও, 1K তাড়াতাড়ি কমপ্লিট করে দিও। তো চলো এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভাই, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে তো যেতে হবে এবারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো ততক্ষণ টাটা, বাই বাই।